দেখো এই অঙ্কটা তুমি কিভাবে সলভ করবে, এইটা মানে তোমাকে আগে প্রথমে বুঝতে হবে। ধরা যাক তিন, এটাকে বলি আমরা ফ্যাক্টোরিয়াল। তিন ফ্যাক্টোরিয়াল, এটা মানে হচ্ছে এক গুণিত দুই গুণিত তিন, অর্থাৎ তোমার হলো গিয়ে ছয়। ঠিক আছে, কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলতে তাহলে আমরা কী বুঝলাম, এক থেকে যেই সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল নিচ্ছি ততদূর পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। ক্লিয়ার? এরপর তুমি এখানের মধ্যে হিসাব করো, দিয়ে বলতে বলেছে কে সবথেকে বড় নাম্বার। ঠিক আছে, এখন দেখো তিন ফ্যাক্টোরিয়াল মানে কি, তিন গুণিত দুই গুণিত এক বাই টু, তার মানে তোমার হলো গিয়ে তিন, তার মানে এর ভ্যালু হয়ে গেল তিন। ক্লিয়ার? এরপরে দেখো বাকিগুলো, দেখো এই যে এইটা টু ফ্যাক্টোরিয়াল মানে কি বললাম, দুই গুণিত এক হোল টু দি পাওয়ার একের দুই, তার মানে কত দাঁড়াচ্ছে, টু টু দি পাওয়ার একের দুই, তার মানে কত, রুট টু, আর এটা আমরা জানি 1.41 সামথিং। তাহলে দেখো আমি তো বড় একটা মান পেয়েছি তিন, তিনের থেকে ছোট, তার মানে এটা কখনো বড় হতে পারে না। ক্লিয়ার? এবার দ্বিতীয় অপশনটা দেখো, তিন টু দি পাওয়ার একের তিন, তিন টু দি পাওয়ার একের তিনকে আমি কি লিখতে পারি, তিন গুণিত দুই গুণিত এক হোল টু দি পাওয়ার একের তিন, অর্থাৎ তোমার ছয় টু দি পাওয়ার একের তিন। আচ্ছা ছয় টু দি পাওয়ার একের তিন বড় না আট টু দি পাওয়ার একের তিন বড় বড়ো, তো আট টু দি পাওয়ার একের তিন বড়, তার মানে ছয় টু দি পাওয়ার একের তিনটা আট টু দি পাওয়ার একের তিন থেকে ছোট। এবার আট টু দি পাওয়ার একের তিনকে আমি কীভাবে লিখতে পারি, টু টু কিউব হোল টু দি পাওয়ার একের তিন, তার মানে টু, তার মানে এই যে সংখ্যাটা এইটার থেকে তো আমি এত দূর গেলাম, তার মানে এই যে সংখ্যাটা দুইয়ের থেকে ছোট, তাহলে আমার একটা বড় সংখ্যা তিন পেয়েছি, তার মানে এটাও বড় হতে পারে না। ক্লিয়ার? এবার এটা দেখো চার টু দি পাওয়ার মানে চার ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার একের চার, তাহলে চার ফ্যাক্টোরিয়াল মানে কি, চার গুণিত তিন গুণিত দুই গুণিত এক হোল টু দি পাওয়ার একের চার, তার মানে ২৪ টু দি পাওয়ার একের চার। ক্লিয়ার? এরপরে দেখো এটাকে বলতো ৮১ টু দি পাওয়ার একের চার থেকে বড় না ছোট, ছোট, কারণ ২৪টা ৮১ থেকে ছোট, এটা মানেই দেখো তিন টু দি পাওয়ার চার হোল টু দি পাওয়ার একের চার, তার মানে এই চার চারা কেটে যাবে তিন, তার মানে এই সংখ্যাটা মানে এই সংখ্যাটা তিনের থেকে ছোট, তার মানে এটাও তোমার হলো না। তাহলে সব থেকে বড় সংখ্যাটা কি হলো, এইটা, অর্থাৎ তোমার ডি এর অপশানটা রাইট অপশান। তাহলে বোঝা গেল এই অঙ্কটা।